আপনার এই বিলটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আপনার অনির্বাণ ঘোষের নামে বিল, কনজিউমার আইডি 1056077667, ইনস্টলেশন নাম্বার সব কিছু দেওয়া আছে। এটা বিলটা আজকেই করা হয়েছে, 22শে জানুয়ারি থেকে 23শে এপ্রিল পর্যন্ত। ইউনিট কনজাম্পশন হয়েছে 860 ইউনিট। এবারে আসছি আসল জায়গায়, সবই তো দেখলেন, কেউই তো এই বিল এত খুঁটিয়ে আমরা দেখি না, কিন্তু হঠাৎ করে আজ আমার চোখে পড়ল। এই জায়গাটা দেখুন, এনার্জি চার্জেস ডিটেলস, কোয়ার্টারলি কনজাম্পশন, এতদিন পর্যন্ত আমরা দিয়ে আসছিলাম 77 টাকা, হচ্ছে 77 ইউনিট ফার্স্ট স্ল্যাব, যেটা 5 টাকা 4 পয়সা করে। পরের 58 ইউনিট সেকেন্ড স্ল্যাব, যেটা 6 টাকা 33 পয়সা করে। তারপরে 90 ইউনিট থার্ড স্ল্যাব, 7 টাকা 12 পয়সা করে। পরের 225 ইউনিট ফোর্থ স্ল্যাব, 7 টাকা 52 পয়সা করে। তারপরের 196 ইউনিট ফিফথ স্ল্যাব, 7 টাকা 69 পয়সা করে। তারপরে চলে গেল নিউ ট্যারিফ। নিউ ট্যারিফটা কী আমি জানি না, কবে চালু হলো তাও আমি জানি না, আমাদের কাছে কোনো সার্কুলার নেই। WBSEDCL ইচ্ছে মতন নিউ ট্যারিফ এনে আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিল, কাউকে কিছু না জানিয়ে। সেখানে দেখুন, ফার্স্ট স্ল্যাবে আগে ছিল 77 ইউনিটে ফার্স্ট স্ল্যাব, নিউ ট্যারিফে 26 ইউনিটে ফার্স্ট স্ল্যাব, মানে 1/3। আগে ছিল 58 ইউনিটে সেকেন্ড স্ল্যাব, এখন 19 ইউনিটে সেকেন্ড স্ল্যাব, 1/3। আগে ছিল 90 ইউনিটে থার্ড স্ল্যাব, এখন 30 ইউনিটে থার্ড স্ল্যাব, 1/3। আগে ছিল 225 ইউনিটে ফোর্থ স্ল্যাব, এখন 75 ইউনিটে ফোর্থ স্ল্যাব, 1/3। আগে ছিল 196 ইউনিটে ফিফথ স্ল্যাব, এখন 65 ইউনিটে ফিফথ স্ল্যাব, 1/3। মানে বুঝতেই পারছেন, বিদ্যুৎ বিল আপনাকে দেখানো হচ্ছে ইউনিট রেট এক আছে, কিন্তু আপনার স্ল্যাবটাকে কেটে 1/3 করে দিয়ে আমাদেরকে ঘুর পথে কান দেখিয়ে 3 গুণ বিদ্যুৎ মাশুল নেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা নিয়ে সাবধান হন, সচেতন হন, এবং সবাই মিলে একসাথে আন্দোলন করুন, যাতে WBSEDCL সাধারণ মানুষকে ঠকিয়ে শোষণ করে এইভাবে টাকা নিতে না পারে। আশা করি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখছেন এবং নিজেরাও নিজের বিলের এরকম ভিডিও বানিয়ে চারিদিকে প্রকাশ করুন, আমাদের মানবের, সাধারণ মানুষের সুবিধার্থে, রাজ্যের মানুষের সুবিধার্থে। নমস্কার।